পৃথিবীতে যত মানুষ সফল হয়েছেন, খোঁজ নিয়ে দেখেন জীবনের কোনো না কোনো সময় তাদের কোনো না কোনো বড় বাধা পেরিয়ে আসতে হয়েছে। বারবার আছাড় খেয়েই তো মানুষ হাঁটতে শেখে। আসসালামু আলাইকুম, আমি লিজা বলছি পর্তুগাল থেকে। তো কেন এটা বলে দিচ্ছি, কারণ অনেক আপুরাই জিজ্ঞাসা করেন আমি কোথা থেকে বলছি বা কোথা থেকে ভিডিও শেয়ার করি। তো এই যে আজকে সকালটা অনেক সুন্দর, আর এই যে মেয়ে সকালবেলা স্কুলে চলে যাচ্ছে ওর বাবার সাথে, আর ওয়েদারটা কিন্তু মেঘলা ছিল, সূর্য উঠি উঠি করে উঠছে না। তো এই যে আমি সকালে নাস্তাটা সেরে নিচ্ছি, এখানে আমি রাতে পায়েস রান্না করেছিলাম, তো ওই পায়েসটা ফ্রিজে রেখে এখন খেয়ে নিচ্ছি। আর ফ্রিজের ঠান্ডা পায়েস মিষ্টি জিনিস আমার ফ্রিজের খেতেই ভালো লাগে। তো এই যে এখানে কফিটা খেয়ে নেব। তো এই যে দেখতে দেখতে কিন্তু ওয়েদারটা আরও মেঘলা হয়ে গিয়েছে, আকাশটা কী কারণে যে ফুলে আছে। আসলে মানুষের মতো আকাশেরও তো মন খারাপ হয়। তো এই যে এখানে রান্না করার জন্য চলে আসলাম, আজকে ফুলকপির পাকোড়া বানাবো আর এই যে পটল ভাজি করব। তো দেখতে থাকুন। তো আজকে যে ঘুরে দাঁড়ানো গল্প শেয়ার করব, যাদের কথা বলবো আপনারা তাদের সবাই চিনেন। তো যার কথা বলছি, তারকা ফুটবলার লিওনেল মেসির বয়স যখন 11 বছর, দেখা গেল বন্ধুদের তুলনায় সে সবচেয়ে খাটো। বাবা মা ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় পড়ে গেলেন। মেসিকে ডাক্তার দেখানো হলো। ডাক্তার বললেন ওর শরীরে একটা অবর্ধনশীল হরমোন আছে, ও বড় হচ্ছে কিন্তু অন্যদের তুলনায় ধীরে। প্রায় 1 বছর ধরে চিকিৎসা চলল। সে সময় খেলতে নামলে প্রতিপক্ষের সবাই মেসির দিকে তাকিয়ে থাকত, ভাবখানা এমন এই পিচি কোথা থেকে এলো। মেসির খুব অস্বস্তিতে পড়ে গেলেন, কিন্তু পরে মনে মনে ভাবল প্রসঙ্গ যখন ফুটবল তখন কোনো বাধাই আমাকে দমাতে পারে না। ব্যাস ফুচকে ছেলেটা ড্রিবলিংয়ের জাদুতে বিপক্ষ দলের খেলোয়াড়দের চোখ ধাঁধিয়ে দিত। আর একই বয়সে ক্রিস্টিয়ানো রোনালদোর ঘটনা শুনেন। সে বয়সে পর্তুগালের এই ফুটবলার বাড়ি ছেড়ে খেলতে চলে গিয়েছিলেন অনেক দূরে, স্পোর্টিং লিসবন একাডেমিতে, আর এই পর্তুগালে এখন আমি আছি। যে ছেলেটা ছোটোবেলা থেকে ভাই বোন কাজিনদের সঙ্গে হইচই করে বড় হয়েছে, একা একে থাকতে গিয়ে তার ভীষণ কান্না পেত। প্রায় প্রতি রাতেই সে কাঁদত। দুঃখ বলার জায়গা ছিল একটাই, মাঠ। কিন্তু মাঠও তো সহজ জায়গা নয়, নতুন পরিবেশ নতুন সংস্কৃতির সঙ্গে মানাতে কষ্ট হচ্ছিল। সেই রোনালদো অন্য এলাকার ছেলেদের ভাষা বুঝত না, তার উপর সবাই তার থেকে অনেক লম্বা স্বাস্থ্যবান। মেসির মতো বাচ্চা ছেলে তকমা লেগেছিল রোনালদোরও, কিন্তু এই বাচ্চা ছেলে যখন পায়ে বল পেত বিপক্ষ দলের খেলোয়াড়দের দেখে মনে হতো তারা পালানোর জায়গা খুঁজছে। তো কেন এই গল্পটা বললাম সেটাও বলছি। এই যে গল্প বলতে বলতে আপনাদের এই যে এখানে আমি পটলটা ভেজে নিচ্ছি, আর আমি খুব অল্প পরিমাণে আমার জন্য ভেজে নিচ্ছি, কারণ মেয়ে স্কুলে, ওর বাবাও বাইরে, তো শুধু আমার জন্য ভেজে নিচ্ছি, আর বাকিগুলো আমি পরে ভেজে নেব। এই যে এখানে রেখে দিলাম। আর এই যে এখন আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি। আসলে আমার ভাজাভুজি দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে, আর আমাদের এখানে সবসময় মাংস, গরুর মাংসটা, মুরগির মাংসটা বেশি খাওয়া হয়। আসলে আমার ওগুলা খেতে মন চায় না, আর আমার যেহেতু অ্যালার্জি আছে তো ওগুলো আমি একটু অ্যাভয়েড করি। গরুর মাংসটাও রান্না করা হয় ঠিকই সবসময়, কিন্তু ওইভাবে আমি খাই না। তো এই যে ভাজাভুজিগুলি করে নিচ্ছি। তো এখন আপনারা ভাবতে পারেন কেবল সফল মানুষদের জীবনে বোধহয় এ ধরনের ঘটনা থাকতে পারে,
কিন্তু তা কিন্তু নয়, আপনাদের, আমার বাবা মা কিংবা দাদা দাদি সবাইকে জিজ্ঞেস করে দেখবেন তাদের জীবনেও এমন ছোট বড় অনেক বাধা এসেছে। এক একজনের গল্প এক এক রকম, সফল হয়েছে কি হয়নি সেটা বড় নয়, আগে জানা দরকার আপনি কঠিন সময়টাতে নিজেকে সামলাতে পারছেন কি না। তো এই ঘুরে দাঁড়ানোর গল্পগুলা থেকে কিন্তু আমরা অনেক কিছু শিখতে পারি, আমাদের নিজেদের জীবনে কাজে লাগাতে পারি। তো আমরা এমনও মানুষ আছি অল্পতেই ভেঙে পড়ি, আসলে ভেঙে পড়লে চলবে না, জীবনে অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমাদের সফল হতে হবে, সফলতার শীর্ষে পৌঁছাতে গেলে সব কিছু অতিক্রম করতে হবে। তো এই তো দেখলেন আমার পাকোড়া ভাজা শেষ, আমি খেয়েও নিলাম একা একা, পরে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসেছি। আর এই যে দুপুরবেলা মেয়ের বাবা চিকেন নিয়ে এসেছে, গরুর মাংস এগুলো নিয়ে এসেছে, আর এখানে 6 কেজি গরুর মাংস আছে, 6 কেজি চিকেন আছে, এভাবে আর কি বেশি করে এনে রাখা হয়। আর এই যে এখানে লইটা মাছের শুটকি, আর এখানে মলা মাছের শুটকিও এনেছি, আমার খুবই পছন্দের, আমি এগুলো বেশি পছন্দ করি। তো এই যে এখন রাতের বেলা চিকেন বিরিয়ানি করা হয়েছিল, তো এখন সেটাই আমরা খাবো। আর এখানে এই যে পেঁয়াজু করে রাখা হয়েছে। তো এই ছিল আমার আজকের ব্লগ, আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর লাইক না দিতে মনে থাকলে অবশ্যই দিয়ে নেবেন। আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।